আগুন তুমি কোথায় আছো? আমি তোমাকে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আগুন 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 আমায় ধোকা দিয়াছে, মনের মাঝে আগুনের নাকি অন্য কে। আপনাকে আমার ভালো লাগে। দূর, আমার ভালো লাগে না। কি করবা? হেলা ভাঙা দিব, আমি একদম হেলা ভাঙা দিব। কি করে করবো না? কি করে তোর বাপের ছিল রে আমার এই ভিডিও, তুই লাইক না দে চলে গেলি। কি করে বেয়াদব পারবেন আপনি বাপ মা ভাই বন্ধু সব ছেড়ে সারা জীবনের জন্য আমার হাত ধরতে? কি হলো ছোট সাহেব, কথা বলছেন না কেন? এই যে শোনো, তোমাকে বলছি ভক্ত চক্র বাদ দাও, বয়স হয়েছে 18, বিয়ে করতে হবে, নাম্বারটা দিয়ে যাও। চাইলে আমি ও পরকিয়া কইরা বাইকগা যাইতে পারি, কিন্তু আমি যামু না, কারণ আমি যদি চল্লা যাই ওই জামাই বেডায় কি একলা থাকবো? অমনি আর এক বিডিয়ান্না গড়ে উঠাইব, এমনি মাইয়া মানুষ দেখলে ডেপ ডেপ করে চেয়ে থাকি। আরও আমি সুযোগ করে দিয়ে যাই, খাইয়া তো আমার কাম নাই। হবু জামাই তুমি কোথায়? ওরা এখনো আমাকে সিঙ্গেল বলে খেপায়। বিয়ের পর সকালের নাস্তা বিকালে দেব, কারণ বিয়ের আগে তুমি আমাকে দেরি করে রিপ্লাই দিছো। আমারও বিবাহের আলাপ চলতেছে। তাই নাকি? চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। স্বামী আমার যেমন তেমন, দেবর আমার আলাপি, আমার দুর্বলতা একটা জায়গায়, দেবরের ঠোঁটটা গোলাপি। প্রতিদিন বাসায় 10 বার বিয়ের কথা বলি, তবুও কেউ আমার কথা কানেই নিচ্ছে না। আর একবার বলবো, দিলে দিবা না দিলে নাই, আমার আবার অত বিয়ে করার শখ নাই। জান প্রেম করবা? না জান, আম্মু মারবো। তোমারে খালি তোমার আম্মু মারে। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইল। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। আগে ভাবতাম সাপ দেখলে আমি ভয় পাই, ওমা তারপর দেখে আমি পালতাম। আমার ভিডিও দেখে তুমি হাসতেছো, তার মানে বুঝছো তো আমার সাথে বিয়ে হলে তুমি কতটা সুখী হবা? হেই, মানুষ প্রেমের প্রতি আসক্ত, আমি বলি প্রেম বিষাক্ত। তুমি পাতা আমি ডাল, তোমার অ্যাটিটিউড আমার। জামাই আমার যেমন তেমন, দেবর আমার করা।